এবার আমরা আমাদের মূল অনুষ্ঠানে আজকের ওপেনিং অনুষ্ঠান শুরু করছি। তারপরে যিনি আছেন তিনি অসাধারণ একজন মানুষ এবং আমি তার একজন ফ্যান তার লিডারশিপের কারণে, কারণ তিনি হচ্ছেন এমন একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত, চালাচ্ছেন এমন একটি যেটা দিয়ে আমাদের এই গ্রিনকে উজ্জীবিত করা হয়, মানে ফাইন্যান্স। তিনি হচ্ছেন এস এম ফরমানুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড সিইও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড BIFFL। তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। ফরমান ভাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় লোক, যে কোম্পানি যার সবচেয়ে বেশি ক্যাশ সেই কোম্পানির উনি হচ্ছে সিইও, এবং ওই কোম্পানিটি তৈরি হয়েছে ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে তত্ত্বাবধানে টু ফাইন্যান্স অল দিস সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এবং ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্ট তারা ফাইন্যান্স করেছেন। আজকে তাদের একটি প্রেজেন্টেশন আছে সেকেন্ড হাফের শুরুতে, যে গ্রিন ফাইন্যান্সিং নিয়ে যারা প্রজেক্ট থেকে এসছেন তারা কীভাবে উপকৃত হবেন। এখন কিন্তু বাংলাদেশে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ফাইন্যান্সিং অপরচুনিটি আছে। আগে আমি যেটা করতাম আমার ওয়ার্কশপে, আমি বলতাম, আমি বলি দুই লাইন, এরা দেখি চার লাইনের কাজ জানে, মানে আমি আর এদের সাথে কিপ আপ করতে পারছি না, এত বেশি অপশন তৈরি হয়েছে এখন। তো সেটা আজকে বিকেলে আমরা শুনবো তাদের কাছ থেকে একটা প্রেজেন্টেশন। সুতরাং যারা প্রজেক্টের থেকে এসছেন, গ্রিন প্রজেক্ট করতে চাচ্ছেন বা চাইছেন আগামীতে করবেন, তাদের জন্য এটা একটা বিরাট ব্যাপার। থ্যাংক ইউ ফরমান ভাই, আপনি আমাদের মাঝখানে আসার জন্য। এবার আমি অনুরোধ করব আমাদের সুপ্রিয় এস এম ফরমানুল ইসলামকে কিছু বলবার জন্যে, যিনি এই গ্রিনকে এগিয়ে নেবার জন্য যে পেছনের অর্থ যোগান দেওয়ার বিষয়টি সেটি নিয়ে কাজ করেন। ফরমান ভাই, অনেক ধন্যবাদ অনন্ত আহমেদ, ডিস্টিংগুইশড গেস্ট, আপনাদের অডিয়েন্স, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ভেরি গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন ফর দোজ ভেরি কাইন্ড অ্যান্ড জেনারাস ইন্ট্রোডাকশন। আমরা BIFFL অলরেডি জেনেছেন, একটা অর্থ মন্ত্রণালয়ের অধীন একটা আর্থিক প্রতিষ্ঠান, অব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান। আমরা ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স করি, অবকাঠামো ফাইন্যান্স করি, আর গ্রিন সাইডে যদি কোনো টেকনোলজি থাকে সেগুলো আমরা ফাইন্যান্স করি। তা আমরা চাই যে বাংলাদেশের উন্নয়ন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সবাই চাই ডেভেলপ হতে, এবং আমরা আছিও ডেভেলপমেন্টের ট্র্যাকেই আছি, কিন্তু সেই ডেভেলপমেন্টটা যেন আমাদের সাস্টেইনেবল হয়, টেকসই হয়, এটাই সবাই চাই। কারণ হচ্ছে কি, যেটুকু রিসোর্স আছে ডেভেলপমেন্টের সাথে রিসোর্স ইউটিলাইজেশনের একটা স্ট্রং বন্ডেজ আছে, কারণ উইদাউট ইউটিলাইজিং রিসোর্স আপনি ডেভেলপ হতে পারবেন না। তো আবার রিসোর্স যদি আমরা ঠিক মতো ইউটিলাইজ না করি বা ইউজ করি, তাহলে রিসোর্স লিমিটেড, একটা পর্যায়ে গিয়ে সেটা শেষ হয়ে যাবে, বা এটা যদি রিসাইকেল করার সুযোগ থাকে বা রিইউজ করার সুযোগ থাকে, সেটা যদি আমরা না করি সেটা ডিপ্লিট করবে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের জন্য এটা থাকবে না। সো আমরা উন্নয়ন করলাম, ভোগ করলাম, সব কিছুই করলাম, কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য সেরকম কিছু আমরা রেখে যেতে পারবো না। এটা আমি শুধু বাংলাদেশের কনটেক্সটে বলছি না, এটা গ্লোবাল কনটেক্সট। অনেকের কাছে যুক্তি আছে, আমিও সেটা মানি, যে বাংলাদেশ গ্লোবাল যে এনভায়রনমেন্টাল ডিজাস্টার, সেখানে বাংলাদেশের কন্ট্রিবিউশন আহামরি কিছুই না যদি তুলনা করি, কম্পেয়ার টু বিগ কান্ট্রিজ যাদের ইন্ডাস্ট্রি অনেক বেশি, আপনার অনেক ছোটো দেশ হলেও অনেক বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজড অনেক দেশ আছে যাদের কন্ট্রিবিউশন অনেক বেশি, যে কারণে তারা আপনার গ্রিন সার্টিফিকেট, গ্রিন ক্রেডিটগুলো কিনতেছে, কিনে তারা নিজেদের যে বড় বড় ইন্ডাস্ট্রি তারা করেছে, পলিউশন করেছে, সেগুলো কিছুটা হলেও মিটিগেট করার চেষ্টা করতেছে। তো আমাদের অ্যাডভান্টেজটা অন্য জায়গায়, আমরা ওই যুক্তিতে গেলে আমরা বলতে পারি যে ঠিক আছে, আমাদের দরকার নেই, আমরা আরাম করে থাকি, কারণ আমরা তো খুব বেশি কন্ট্রিবিউট করছি না। বাট সেটা ঠিক হবে না, ঠিক হবে না এই কারণে, কারণ যারা আজকে বাধ্য হচ্ছে গ্রিন সার্টিফিকেট কেনার জন্য, আমরা যেন ওদের পাল্লায় না যাই। তো আমরা যেন, যেহেতু আমাদের এখনও উন্নয়নটা শুরু হয়েছে মাত্র, এবং আমরা উই আর ভেরি লাকি যে এখন যেসব টেকনোলজি বেরিয়েছে বা যেসব জ্ঞান এখন আমরা দেখতে পাচ্ছি, জ্ঞানের চর্চা হচ্ছে, সেগুলো আমরা ওগুলোর মোস্ট কী বলবো সিগনিফিকেন্ট বেনিফিশিয়ারিস হতে পারি। আমরা যেটা নতুন লাগাবো আমরা দেখে শুনে লাগানোর এখন সুযোগ আছে, যেটা 10-20 বছর আগে হয়তো ছিল না, এবং যারা লাগিয়ে ফেলেছে, একটা ইন্ডাস্ট্রি শুরু করেছে, রিহেবিলিটেট করা অত সহজ না, বরং এটা নতুন যেগুলো আমরা শুরু করব সেগুলো যদি আমরা আপনার জ্বালানি দক্ষ যেটা বলি টেকনোলজিগুলো যদি ইউজ করতে পারি, এখন সারা বিশ্বে এগুলোর প্রমোশন হচ্ছে, ইনোভেশন হচ্ছে, কিছুদিন অনেক দিন হয় নাই, কারণ অনেক কোয়ার্টার চাই নেই যে আপনার রিনিউয়েবল এনার্জি এফিসিয়েন্সি এগুলো প্রমোটেড হোক, কারণ তাদের ট্রিলিয়ন্স অফ ডলার্স ইনভেস্টমেন্ট আছে, সেগুলোর কী হবে? বিগ বিগ অয়েল কোম্পানিগুলো এখনও চায় না যে এগুলোর প্রমোশন হোক,
কেউ কেউ হয়তো এদিকে আসতেছে, দে অলসো ডোন্ট ওয়ান্ট টু লুজ দিয়ার বিজনেসেস। তো ওই জন্য প্রচুর জনমত দরকার, গ্লোবালি জনমত দরকার। পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্ট সেই তো অ্যাওয়ার না, তাকেই তো কনভিন্স করা যাচ্ছে না সর্বপ্রথম। তো সুতরাং তাদের কম্পেলিং কম্পালশনটা অন্য জায়গায়, কারণ তাদের যেসব ইনভেস্টমেন্ট হয়ে গেছে সে ওইসব বড় বড় বিগ কর্পোরেশনদের এটা চাইছে না। তো সুতরাং আমাদের তো সেই অসুবিধা নেই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল আপনার পরিবেশের প্রতি, পরিবেশের প্রতি তার খেয়াল আছে বলে এখন আমাদের হয় কি অনেক সময় পলিসি মেকাররা কী বলে আর আমরা কী করি ওর মধ্যে অনেক গ্যাপ। এখন প্রধানমন্ত্রী বা মন্ত্রী এসে আপনার অফিস ঠিক করে দেবে না, এটা নিজেদেরকেই করতে হয়। আপনার যারা আমরা যার যার পজিশনে আছি সেখান থেকে যদি চিন্তা করি, ইভেন আমি যদি আমি কোনো সরকারি কর্মকর্তা, আমি প্রাইভেট সেক্টরে কাজ করি, সেখানেও আমার রোল আছে। আমি কিছুই করি না, আমি একজন সে পরিবারের কর্তা। আমার ফ্যামিলিতে আমি যদি এনার্জি এফিসিয়েন্সি এক্সারসাইজ করতে চাই, এটা সম্ভব। পানি কম খরচ করবো, বিদ্যুৎ আননেসেসারি জ্বালাবো না, এসি যতক্ষণ লাগে চালাবো, যখন বেরিয়ে যাবো বন্ধ করে দেবো। এগুলো তো খুবই সিম্পল একটা বিষয়, অনেক সময় আমাদের জাস্ট অ্যাওয়ারনেস থাকে না দেখে আমরা এটা করি না। আমার মনে হয় এটা দুই দিকে ভালো, একটা হলো আপনার খরচ কমে যাচ্ছে, ইভেন আমি যদি এক টাকাও বিল দিই, যদি এক টাকাও আমার বিল থেকে কমে আমি এই টাকাটা অন্য পারপাসে ইউজ করতে পারবো, আদার অনেক ভালো পারপাসে আমি সেটা ইউজ করতে পারবো। সেকেন্ড থিং হলো যে ইউনিটটা বাঁচলো, বিদ্যুতের হোক পানির হোক আপনার, সেই ইউনিটটা আরেকজন যে পাচ্ছে না তার কাজে আসবে, এটাও একটা বিষয়। আর আমাদের ধর্মও বলে, আমাদের ইসলাম অলওয়েজ প্রমোটস আপনার এই আননেসেসারি ওয়েস্টিং কখনো অ্যালাউ করে না, এবং বলছে যে আমাদের রিলিজিয়নও বলে যে আমরা যেন ওয়েস্ট না করি, কোনো কিছুরই ওয়েস্ট না করি, সেটা হোয়াট এভার, সেটা খাদ্য হোক পানি হোক পাওয়ার হোক হোয়াট এভার, আমরা যেন অপচয় না করি, যাতে অন্যজনের প্রতি কেয়ারফুল হই। আজকে আমি বড় পজিশনে আছি, আমার কোম্পানি অনেক ইনকাম আছে, উই ক্যান পে এনি অ্যামাউন্ট, অসুবিধা নেই, আর আমি পে করতেছি না, সামওয়ান এলস ইজ পেয়িং ফর মি বিকজ আমি চাকরি করি। সেখানেও আমার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে যায়, আমার মনে হয় একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে যদি আমরা ইউনিভার্সাল একটা লাভের কথা চিন্তা করি, অ্যাফেকশন ফর ম্যানকাইন্ডের কথা চিন্তা করি, এবং আদার যে ক্রিয়েচারগুলো এগুলোর কথা চিন্তা করি, সেখানে আমি নিজে থেকে উদ্বুদ্ধ হয়ে আমি চাইলে ইভেন একটা ইউনিটও যদি একটা ইউনিট কম না, একটা ইউনিট বাঁচানো মানে দুটা ইউনিট জেনারেট করার চাইতেও ভালো। কারণ হচ্ছে কি, একটা ইউনিট যেটা সেভ করলেন আপনি, সেটা যদি জেনারেট করতে হলে ফুয়েল লাগতো, অপারেশন কস্ট লাগতো, জায়গা লাগতো, সব কিছু লাগতো। তো সুতরাং সেভিং আপনার ইজ ফার বেটার দেন আপনার প্রোডাকশন, ওটা খেয়াল করি। আর আপনার আমরা স্টুডেন্টরা আসছে, বিশেষ করে যারা নতুন প্রজন্ম, আপনার 360 ডিগ্রি টোটাল সলিউশন, ডক্টর অনন্ত আহমেদকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, প্রথমবার যখন আমার সাথে দেখা হলো এটা করলাম। আমরা যেটা শুরু করেছি, আই অলওয়েজ বিলিভ যে লিড বাই এক্সাম্পল, আমরা যেটা করলাম আমাদের ঠিক আছে, আমাদের অফিসটাই আগে করি না কেন গ্রিন। তো আমার খুব স্ট্রাগল করতে হয়েছে, কারণ আমাদের যে কনভেনশনাল থট প্রসেস সেখানে যখনই নতুন কিছু নিতে গেলে সমস্যা, কেউ সহজে মানতে চায় না, পলিসি মেকার্সরাই মানতে চায় না, কনভিন্সড হতে চায় না, হয়তো 20% 30% কস্ট বেশি মনে হচ্ছে, ওই কারণে অনেক সময় মানতে চায় না। তো দেখা গেল যে যতই আপনি ক্যালকুলেশন করেন, একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু সব কিছু থেকে চিন্তা করে, এখানে আমার আসলে লাভ ক্ষতির অংশটা এটা হিসাব করে আগে করে। তো আমরা হিসাব করে দেখলাম যে এটা পেব্যাক পিরিয়ড আপনার 2-3 বছরে যেটুকু এডিশনাল ওটা আমার সেভিংস থেকে চলে আসবে, এরপর ফ্রি। তো সুতরাং ওইটুকু বোঝার ক্ষমতা আশা করি আমরা শিক্ষিত জনসাধারণ সবারই আছে, এটা বললাম বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আর ছোটোখাটো ঘরের যে সাবমিটার মিটার যেগুলো আমাদের আছে, আপনি এক ইউনিট বাঁচাইতে পারলে এক ইউনিটের খরচ আপনার কম লাগবে। বাচ্চাদেরকে আমরা দায়িত্বশীল সিটিজেন হিসেবে গড়ে তুলতে পারি, তাদেরকে আমরা পারিবারিক শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা, এবং তারাই বড় হয়ে বিজনেসম্যান হবে, পলিসি মেকার হবে, রাজনীতি করবে, তো আর্কিটেকচার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারাই এই কনসেপ্টটা যদি মাথার মধ্যে ঢুকে যায়, আমার মনে হয় জীবনে সে যেই পজিশনেই থাকুক সেখান থেকে হয়তো এই প্রকৃতিকে পরিবেশকে রক্ষা করার জন্য তারা চেষ্টা করবে উইদাউট কম্প্রোমাইজিং। আমাদের কিন্তু ইউটিলিটির কোনো কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে না, আমি যদি ডাইলাইট ইউজ করতে পারি তাহলে আমার তো কাজকর্মে কোনো অসুবিধা তার হচ্ছে না। উইদাউট কম্প্রোমাইজিং আওয়ার লাক্সারি আপনার আমাদের সুযোগ সুবিধা যা চাই সব কিছু পেয়েও স্টিল উই ক্যান সেভ। তো এটা বোধ হয় অ্যাওয়ারনেসের বিষয় আছে, আর কিছু টেকনিক্যাল আপনার ইন্টারভেনশনের দরকার আছে যেগুলো এখন মার্কেটে অ্যাভাইলেবল, যদি না থাকে আমাদের এক্সপার্টসরা আছেন, প্রফেশনালসরা আছেন, তাদের কাছ থেকে আমরা সহায়তা নিতে পারি। তো আপনারা সব আশা করবো এই 7 দিনের যে প্রোগ্রাম, অনেক কিছু আছে এখানে, অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আই উইশ আই ওয়ার স্টুডেন্ট এজ ওয়েল, ইফ আই কুড, আনফর্চুনেটলি আমার যেতে হবে। তো আপনারা আপনাদেরকে অল দ্য বেস্ট, 360 ডিগ্রি টোটাল সলিউশনসকে অল দ্য বেস্ট,
এবং আপনাদের এই সাত দিনের যে ওয়ার্কশপ, সেমিনার এবং লার্নিং, এটা যেন ফলপ্রসূ হয় এবং যেন এটা দেশের কল্যাণে, জাতির কল্যাণে আপনারা ব্যবহার করতে পারেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ফরমান ভাই। আমি সরি যে আপনাকে অনেকক্ষণ বেশিক্ষণ বসিয়ে রেখেছি। উনি চট্টগ্রাম যাবেন, আমার জন্য এসেছেন, ধন্যবাদ। আর যে অফিসটি আমরা করেছি বিএফএলের, সেটি হবে বাংলাদেশের প্রথম ইন্টেরিয়র প্লাটিনাম সার্টিফাইড অফিস। আগামী দু মাসের মধ্যে আমাদের প্রসেসটা কমপ্লিট হবে। আমার একটা ফরমান ভাইয়ের লিডারশিপের জন্য একটা হাততালি দিব, এই সাহস করবার জন্য।